আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি সালাম। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 156। আপনাদের সবার জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ করে এবং আপনাদের সুস্থ রাখে প্রবাস জীবনে। আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই চমৎকার পর্বটি। আজ আমাদের প্রথম যে বাক্যটি আছে সেটা হচ্ছে সব জায়গায় দাম বেশি। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন কুল্লু দুনিয়া গালি। এখানে কুল্লু দুনিয়া অর্থ হচ্ছে সব জায়গায়, গালি মানে হচ্ছে দামি। কুল্লু দুনিয়া গালি মানে সব জায়গায় দাম বেশি। এরপর লিখা আছে মিনা আমাদের বাসায় এসো। আরবিতে বলবেন মিনা তা আল বেইত মালানা। এখানে তাল অর্থ হচ্ছে আসা, বেইত মানে হচ্ছে বাড়ি, মালানা অর্থ আমাদের। মিনা তা আল বেইত মালানা মানে হচ্ছে মিনা আমাদের বাসায় এসো। নেক্সটে লিখা আছে এখন আমার কাজ নাই। আরবি ভাষায় বলবেন আলহিন আনা মাফি শোগল। এ বাক্যটিতে আলহিন মানে হচ্ছে এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, শোগল মানে কাজ। আলহিন আনা মাফি শোগল অর্থ হচ্ছে এখন আমার কাজ নেই বা কাজ নাই। পরবর্তীতে লিখা আছে আমি কাজ করতেছি পাচ্ছি না। আরবি ভাষায় বলবেন আনা দাওয়ার শোগল মাই হাচ্ছেল। এখানে আনা অর্থ আমি, দাওয়ার বা দৌড় শব্দের অর্থ খোঁজা, হাচ্ছেল মানে হচ্ছে পাওয়া, আর মাই হাচ্ছেল মানে পাচ্ছি না। আনা দাওয়ার শুগুল মাই হাচ্ছেল অর্থ আমি কাজ খুঁজতেছি পাচ্ছি না। নেক্সটে লিখা আছে আমি অপেক্ষা করেছি। আরবি ভাষায় বলবেন আনা সাউই ইন্তেজার। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করা, ইন্তেজার মানে হচ্ছে অপেক্ষা। আনা সাউই ইন্তেজার অর্থ আমি অপেক্ষা করেছি। এরপর লিখা আছে কিন্তু সে আসেনি। আরবি ভাষায় বলবেন লেকিন হুয়া মাই ইজি। বাক্যটিতে লেকিন মানে হচ্ছে কিন্তু, হুয়া অর্থ সে, মাই অর্থ না, ইজি শব্দের অর্থ আশা। লেকিন হুয়া মাই ইজি মানে হচ্ছে কিন্তু সে আসেনি। তারপর লিখা সে আমার লোক না। আরবিতে বলবেন হুয়া মুনফর মালানা। এখানে হুয়া মানে সে, মুনফর অর্থ লোক না, মালানা মানে আমার। হুয়া মুনফর মালানা মানে সে আমার লোক না। এরপরেই লিখা আছে গেট খোলো। আরবিতে বলবেন ইফতাহ বাওয়াবা। এখানে ইফতাহ অর্থ খোলো আর বাওয়াবা মানে হচ্ছে গেট। ইফতাহ বাওয়াবা অর্থ গেট খোলো। পরের বাক্যটি হলো মোবাইলের দোকান। আরবি ভাষায় বলবেন মাহাল মাল জাওয়াল। এখানে মাহাল অর্থ দোকান, জাওয়াল মানে মোবাইল, আর মাল জাওয়াল মানে মোবাইলের। মাহাল মাল জাওয়াল অর্থ মোবাইলের দোকান। পরবর্তী বাক্যটি হলো কাজ বেশি। আরবি ভাষায় বলবেন শোগুল ওয়াজেদ। বাক্যটিতে শোগুল মানে হচ্ছে কাজ, ওয়াজেদ মানে বেশি, শোগুল ওয়াজেদ অর্থ কাজ বেশি। এরপরে লিখা আছে কখন আসলে। আরবি ভাষায় বলবেন মিতা ইজি। এখানে মিতা মানে কখন, ইজি অর্থ আসা, মিতা ইজি অর্থ কখন আসলে। তারপর লিখা আছে সস্তা কোথায় পাবো। আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন ওয়েন হাচ্ছেল রাখিস। এ বাক্যটিতে ওয়েন মানে কোথায়, হাচ্ছেল অর্থ পাওয়া, রাখিস অর্থ সস্তা। ওয়েন হাচ্ছেল রাখিস মানে সস্তা কোথায় পাবো। এরপর লিখা
এটা ভালো। আরবি ভাষায় বলবেন হাদা কয়েস। এখানে হাদা অর্থে এটা, কয়েস মানে ভালো। হাদা কয়েস অর্থ এটা ভালো। তারপর লিখা আছে সামনে দেখো, আরবি ভাষায় বলবেন শুফ গিদ্দাম। বাক্যটিতে শুফ অর্থ দেখা, গিদ্দাম মানে সামনে। শুফ গিদ্দাম মানে সামনে দেখো। তারপর লিখা আমি দায়ী না, আরবি ভাষায় বলবেন আনা মু মাসুল। বাক্যটিতে আনা অর্থ আমি, মাসুল অর্থ দায়ী, মু মাসুল মানে দায়ী না। আনা মু মাসুল অর্থ আমি দায়ী না। পরবর্তী বাক্যটি হলো কিভাবে বাংল, আরবি ভাষায় বলবেন কেইফ কাসার। এখানে কেইফ অর্থ কিভাবে, কাসার মানে ভাঙ্গা। কেইফ কাসার অর্থ হচ্ছে কিভাবে ভাঙল। নেক্সটে লিখা আছে কে জানে, আরবি ভাষায় বলবেন মিনু মালুম। এই বাক্যটিতে মিনু অর্থ কে, মালুম মানে জানা। মিনু মালুম অর্থ কে জানে। এরপর লেখা আছে সবকিছু আছে, আরবিতে বলবেন কুল্লু শাই ফি। এই বাক্যটিতে কুল্লু শাই মানে সবকিছু, ফি অর্থ আছে। কুল্লু শাই ফি মানে সবকিছু আছে। লিখা আছে ঝগড়া ভালো না, আরবি ভাষায় বলবেন জঞ্জাল মুজেন। বাক্যটিতে জঞ্জাল অর্থ ঝগড়া, জেন মানে ভালো, মুজেন মানে ভালো না। জঞ্জাল মুজেন মানে হচ্ছে ঝগড়া ভালো না। এবার লিখা এখন যাও, আরবি ভাষায় বলবেন রোহ আলহিন। রোহ মানে যাও, আলহীন অর্থ এখন। রোহ আলহীন মানে এখন যাও। কিছু চাই না, মাই এবি চাই। এবি অর্থ চাওয়া, মাই এবি অর্থ চাই না, চাই অর্থ কিছু। মাই এবি চাই কিছু চাই না। অবশ্যই করবে লাজিম সাবি। লাজিম মানে অবশ্যই, সাউই অর্থ করা। লাজিম সাউই মানে অবশ্যই করবে। ধন্যবাদ সবাইকে বেসিক আরবি ভাষা পর্ব 156 নম্বর পর্বটি দেখার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আর আমাদের আরবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।